জেলখানার চিঠি সুভাষ চন্দ্র বসু, মন্দালয় জেল, 2/5/25। প্রিয় দিলীপ, তোমার 24/3/25 তারিখে চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনি চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশন এর ভেতর দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুব খুশি হয়েছি। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে তেমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এ উত্তর দেওয়া সুকঠিন। এ চিঠিখানিকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হয়ে যাবে তাও এক অসুবিধা, কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা অসম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ঘটনাগুলি যেমন যখন মেনে চলতেই হচ্ছে, তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। এ কথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দই করতে পারে না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলার উপযোগী। আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। একথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজন আমার চোখ খুলে দিয়েছে, এবং ভবিষ্যতে কারা সংস্কার একটা কর্তব্য হবে। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ অর্থাৎ ব্রিটিশ প্রণালীর আদর্শের অনুসরণ মাত্র। কারা সংস্কারের ভিতরে আমরা বরং আমেরিকান ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। এই ব্যবস্থার যেটি সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটা নতুন প্রাণ, যদি বলো একটা নতুন মনোভাব, এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। প্রতিশোধমূলক দণ্ডবিধি, যেটা কারা শাসন বিধির ভিতরের কথা বলে ভরা যেতে পারে, তাকে এবং সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। আমার মনে হয় না, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী ও অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম, এবং এ বিষয়ে আমি নিশ্চিন্ত হই যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকদের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট এতখানি ঋণী, একথা কথায় ভেবে দেখা হয় না। আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমার সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো তাহলে দুঃখে কষ্টে আর কোনো যন্ত্রণা থাকতো না, এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলছে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চয় করে। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি, এবং দর্শন বিষয়ে যেটুকু পড়াশোনা করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দি হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয় যে সে শরীরে এবং অদ্ভুতটা প্রস্তুত থাকলেও দেহ তার দুর্বল হয়ে পড়ে। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা করতেন, লিখেন,
এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক থেকে তিনি সুখের দিন কাটিয়েছিলেন। কিন্তু এ বিষয়েও আমাদের নিশ্চিত ধারণা হলো যে মন্দালয় জেলে 6 বছর বন্দি হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। এ কথা আমাকে বলতেই হবে, জেলের মধ্যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতাই তাকে জীবনের চরম সমস্যাগুলি তুলিয়ে বুঝবার সুযোগ দেয়। আমার নিজের সম্বন্ধে এ কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছাচ্ছে। যে সমস্ত মতামত এক এক সময়ে নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, যেন আজ সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। অন্য কারণে না হলেও শুধু এই জন্যেই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক থেকে অনেকখানি লাভবান হতে পারব। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টারডম বলে অভিহিত করছো, অবশ্য এই কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণীর মহত্বেরই পরিচয়ক। কিন্তু আমার সামান্য কিছু হিউমার বা প্রপোর্শন এর জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে। তাই নিজেকে মার্টার বলে করবার মনে করবার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আন্তরিকতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য এ বিষয়ে যতখানি কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। তাই মার্টারডম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। আমার বিশ্বাস, বেশি দিনের মেয়াদের পক্ষে সব বড় বড় বিপদ এই যে আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে, সুতরাং এই দিকে তার বিশেষ সতর্ক রাখাই উচিত। তবু ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহি ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। অবশ্য অনেকগুলি কারণই এর জন্য দায়ী, যথা খারাপ খাদ্য, ব্যায়াম, স্ফূর্তির অভাব, সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, একটা অধীনতার শৃঙ্খল ভাব, বন্ধুজনের অভাব, সঙ্গীতের অভাব, যাহা সবিশেষ উন্নতি হলেও একটা মস্ত অভাব। যতগুলি অভাব আছে যা মানুষ ভেতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতকগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। এইসব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল পার্থক্যের জন্য কম দায়ী নয়। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। পিকনিক, বিশ্রম্ভালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনমতো কাব্য সাহিত্যের চর্চা, এইসব বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর বুঝতে পারি না। এবং যখন আমাদেরকে জোর করে বন্দী করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থা বন্দোবস্ত না হয় ততদিন সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলির আজকালকার মতো দৈনিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। এ কথা আমার লেখা উচিত নয় যে আপনার নিজের লোকের, বন্ধুবান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে। এই দিকেই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে ভাব কিছুতেই কম বাস্তব নয়। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের সঙ্গে এটা নিশ্চিত কারণ। যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতির আশা করতে পারে না, এবং সেই জন্যেই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা করে। আমাদের ওয়ার্ডের সমস্ত কয়েদীদের কাজ করতে হয়, তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরাই জানে না যে সে জেলে বন্দী, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। এ ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না? আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে সমস্ত চিন্তা মনে আসে, সে সম্বন্ধে পাতায় পর পাতা লিখতে পারি, কিন্তু একটা চিঠির তো একটা শেষ আছে। আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম,
কিন্তু সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার কাছে নেই। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে করার আমি পক্ষপাতী। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দী জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না, কিন্তু সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত ওপর থেকেই আসে। জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না, আমার অন্তত এই রকমই অভিজ্ঞতা। এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীরা প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয় এবং সেই দিক থেকে খেয়াল করলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ। কিন্তু পাছে আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই আমরা এবং নিজেদের অন্তরের সঙ্গে একটা আনন্দ ধাম গড়ে তুলি, তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে তোলে, বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। তুমি বলেছো যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে, এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। কিন্তু এই অশ্রু সবটুকু দুঃখের অশ্রু নয়, এর কারণ করুণা ও প্রেমবিন্দু আছে, সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দস্রোতে পৌঁছাবার সম্ভাবনা থাকলে তুমি দুঃখ কষ্টের ছোটো ছোটো অগভীর ঢেউগুলি পার হতে অরাজি হতে। আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না। আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম এবং উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলো পেয়েছি, সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না কারণ তাদের অনেক পাঠক ছুটেছে। তোমার পছন্দ যেরকম সুন্দর তা এ কথা বলা অনাবশ্যক যে আরও বই সাদরে গৃহীত হবে। ইতি ইংরেজি থেকে অনুলিপি।